নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষার বাবা নদীর থেকে মাছ ধরে এনেছিল, এখন রান্না বান্না করব কেটে। আর মা কিন্তু সকাল থেকে অনেক মাছ পেয়েছে, ছিপবে, তাই কই মাছ, তারপর তেলাপিয়া মাছ, এখন কাটবো। আর রান্না হবে কি দিয়ে কি রান্না হয় দেখি, একটা শুক্তোর তরকারি বানাবো আর মাছ দিয়ে দেখি কি রান্না হয়। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই একটা মজার বিষয়টা এক্ষুনি যেটা হলো একটু বন্ধুদের সাথে শেয়ার করো। রাজ কিন্তু ঠাকুরমা সেই মাথার থেকে শাড়িটা পড়ে গেছে, আবার এইভাবে শাড়ি তুলে দিচ্ছে, মানে মাথায় শাড়ি দিতে বলছে। ঘন্টা তুমি দেশো মাথায় তাই দেখে বলছে, মা দেশে তুমি দেবে না কেন? হ্যাঁ, মানে শাড়িটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ও শাড়ি ধরে দিচ্ছে, সব বোঝে বন্ধুরা। এ ছেড়ে দেবো বলে বাঁচলো না। আর আজকে শর্ট ভিডিওই ছাড়া হয়েছিল এই মাছটা, অনেকেই কিন্তু লিখেছে মাছটা খেতে বারণ করেছে, বিষাক্ত মাছ অনেকে লিখেছে। আমাদের এখানকার লোক আমরা মানে জানি না তো এটা কি মাছ, জীবনে কোনোদিন দেখিনি, এই প্রথম, এই তো প্রথম দেখলাম আর প্রথম পেলাম। মেজো মাছ দেখালি বলে, আর মাছ তো জীবনে অনেক খেয়েছি, না খেলে কি হবে? তো এই ক্যামেরাটা দিকে শুনে নেই, মানে ওর মাছদার কাছ থেকে কেউ চেনে নি। আমাদের ওখানে নদীর ঘাটে তো অনেকে দেখেছে, কত বড় বড় মাছ খেয়েছি, এ মাছটা না খেলে কি হবে? যাই ফেলে দে, খাইলে না না কিরকম দেখতে দেখতে আচ্ছা মুখে উঁচু পানি। এই যে মাছ কেটে ফেলে, এবার নদীর মাছ কিছু রাত্রিবেলা খেয়েছিলাম আর এই যে আছে, আর মা সকালবেলা চিপবে এই মাছগুলো পেয়েছে। এখনো জানতো জানতো দিয়ে জল দিয়ে রাখেছে বলে জানতাস। এই কই মাছগুলো মাঠে পেয়েছে, ছিপবে কই মাছ আর এই লাঠা মাছ, এত ছিপবাই গান আজকে দিয়ে গেল বাবু, তুই ভাবি আজকে বাহ তো মাঠে যাবো। চিংড়ি মাছ হলে মানে আর ধরত, উচ্চে তা ধরছে না, আলু জায়গায় ধরে। হ্যাঁ, কোন জায়গায়? মাঠে না না, মাঠে তো যাওয়া বলে আর একজন কামড় দিস। এই তুলবিলে মাছ কিন্তু খেতে খুবই টেস্টি, আর সবাই মজা করে বলে টর্চ লাইট মাছ, ইচ্ছা করেই বলে সবাই। এই মুখটা মনে হয় হুলের জন্য নাকি থাকি জানি, এই দিদির মাছ ওই সুযোগ পেলে ওই মাছ কালকে তিনটে ছাড়িয়ে গেছে জালের থেকে। ও বাবা, পুরিতোষের জালের ফাঁসটা ছোট আমার জালের থেকে, এবার ওই ফাঁসে ঠিকঠাক সে ফাঁসে তো এ হয় না, ওই চোয়াল টোয়াল জালে জড়িয়ে যায়, এ ছোট ফাঁসে তো ঠিকই হয়নি। জাল তোলার সময় বড়ো বড়ো সব ওই রকম বড়ো বড়ো তিনটে হাতের থেকে মানে জালের থেকে টপ টপ করে পড়ে গেছে। এটা পাঁচটা পেয়েছিল এই মাছ, আর ওই তিনটে হলে আটটা হতো হয়ে যেত, আর দুটো করে সবার ভাই। সেদিন রাত্রে কিন্তু বর্ষা খেয়ে বর্ষার বাবার ঠান্ডা লেগে গেছে, বর্ষার বাবা আমার বর্ষা রাজের বাবা নাও, রাজের বাবা বর্ষার বাবা। তাই এই কদিন এক টানা কত রাত্রি যাচ্ছে মাছ মারতে, আর এই দুদিন পর পর আবার রৌদ্র দিল, খুব তাপ দিল। মাম বলছে, মাম হাতে নেবে বলছে, না না গায়ে বিষ পালন করে আছে, মাছ খাতে মানা করে আছে সবাই। খালি মাছ কাটতে লাগো, আমি একটু লেবু গাছগুলো দেখি নিয়ে আসি। আপনারা দেখেছিলেন জেঠু বাড়ি এসে বড় গাছের থেকে কলব বেঁধেছিল, আর সেই ডালগুলো বাবা খুলে এইখানে টপে বসিয়েছে। এই যে লেবু গাছের, সেটা তো বলবে উল্লেখ করে, সবাই তো জানে না। আর এই লেবুটা ছিল যখন ওই কলব বেঁধেছিল, কলম বাঁধা হয় তখন ওটা মেন গাছে ছিল ওই লেবুটা। আর এইটা দেখাও যেটা নতুন, যখন সে লাগাচ্ছিল তখন এই ফুলগুলো ছিল, এই তিন ফুল এসেছিল। মানে যখন খোলা হয় মেন গাছ থেকে এই ডালগুলো যখন আলাদা করা হয় তখন ফুলের কুঁড়ি ছিল একদম ছোট ছোট, আর এখন তিনটে লেবু ফুলেছে। তোমার জেঠুর কেউ কিছু বলো,
জেঠু এইটা হাতে করে করেছে, জেঠু তো দেখলে খুব খুশি হবে। তুমি বলো জেঠুকে কিছু। জেঠুর ওখানে যাব। যাবা? ভাইয়ের ওই জন্মদিন যাব। আর এই যে বলো জেঠু, তোমার হাতে বানানো যে এই কলম বাঁধা লেবু গাছে লেবু হয়েছে? লেবু হয়েছে, তিনটে লেবু। আর মরবে না বলো? না। আর এটা তুলে নি। কোনটা লেবু? থাক এখন, তোমার আবার এই লেবু আরও অনেক কলম করতে হবে, অনেকেই চাচ্ছে তো। তোমার ছোটদা, তোমার ঠাকুরমার ছোট ভাই, তোমার ছোটদা একটা গাছ চেয়েছে, দিদা তোমার দিদা একটা চেয়েছে, অনেকে আবার ভিডিওতে কমেন্ট করেছে কিন্তু লেবু গাছের জন্য। তাহলে অনেকগুলো লাগাতে হবে। এই দুটো কিন্তু মেন গাছ, আর এই গাছ থেকেই কিন্তু জেঠু তিনটে কলম বেঁধেছিল। আর যখন বাঁচছিল বাবার সঙ্গে ছিল, বাবা শিখে নিয়েছে, আর বাবা যখন কলম করবে আমিও শিখে নেব বাবার কাছ থেকে। অনেক কলম করতে হবে, অনেকেই চাইছে, ঠিক আছে। তারপরে এইগুলো কেটে, আর এই ঘরের সামনে দুটো গাছ তো রাখা যাবে না, কারণ এর পাতা ডালপালা পড়ে সবসময় একদম ঘরের সামনে নোংরা হচ্ছে প্রচুর। এই এখান থেকে এই জাম গাছটা কেটে দিয়েছি, এই একটা ডাল রেখেছি, তবে গাছ রাখবো না এই সিজনে, দেখি কিছু আম হয় কি না, কারণ প্রচুর নোংরা হয় ঘরের সামনে। কিন্তু এটা কাঁচা মিটে ভালো থাকে। কাঁচা মিটে কিছু করার নেই, আবার লাগাতে হবে। অন্য ধারে লাগাবো। গাছে কিন্তু লেবু পাতলা হয়ে গেছে, আগে পড়ে পড়ে পচে যেত। আমাদের কুল গাছে কিন্তু এবার অনেক ফুল ধরেছে, এই দেখুন বড় হয়েছে, অনেকটা ফুল ধরেছে। এখানে একটা আম গাছ ছিল, আম গাছটার জন্য এই কুল গাছ কিন্তু ভালো করে ডালপালা ছাড়তে পারছিল না, এই বছর খুব হয়েছে। আর এই আম গাছটার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করা যাবে না। অল্প অল্প ছোট ছোট কিছু কিছু ডালে কুল ধরে। এই গাছটাও ছিল কাঁচা মিষ্টি, যেটা মারা গেছে। কাঁচা মিষ্টি ছিল না ওটা? কত দূর তোমার? কাটছি একের পর এক কাটছি, মাস কাটতে কাটতে তো এক ঘন্টা, ভাই দি আরে ঘন্টা। উঁচু ছিল বলে পাড়া যেত না, বললাম না। হ্যাঁ পাড়া যেত, মাস এত মাস সবাই কাটতে পারে না, বিশাল শক্ত হয়ে দানা তোল তুই তো। সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, মাছগুলো ভেজে নেব। মটর থালা আমার জন্য তো না বেশি, কি এটা কি তরকারি কেটেছো? এটা ওইটা ডয়রা কলা, ডয়রা কলা মানে দানা কলা বলো, ডয়রা অনেকে বুঝবে না। দানা কলা গাছে একটা উচ্চে ছিল, আর ওই ব্রাহ্মণী শাক, আলু এক সাথে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খবরটা একটু বন্ধুদের দাও, লঙ্কার গুঁড়ো, কলমের খবরটা দাদাকে দেওয়ার পরে দাদার প্রতিক্রিয়া। দাদা বলছে বন্ধুদের একটু দেখাসনি, বর্ষার বাবা বলেছে হ্যাঁ আজকে ভিডিওয় দেখাইছি। আর বন্ধুরা আমাদের এখানে মহাশয় পূজার মেলা তো বন্ধ ছিল বৃষ্টির কারণে, এবার কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা আসবেন। আসবেন না, আসুন, আসবেন আবার কবে আসবে? হ্যাঁ আসুন, আজকালের ভিতরে আসতে হবে। আসুন আর মনসামনের ওই পূজায় নিয়ে যাবো, মনসা পূজায়। বাবা থালাটা ছোট হয়ে গেছে গো, রাজবাবুর আগে একটা মাছ ভেজে দিই। বিশাল মেলা হচ্ছে,
এখন শুরু হয়েছে সবে মাত্র, এখন তো বড় বড় অনুষ্ঠান এক্ষুনি নেই, লাস্টের দিকে বড় বড় অনুষ্ঠান যাবো। বৃষ্টি আর হবে না মনে হচ্ছে তো, ওয়েদার তো পরিষ্কার হয়ে গেছে। মাছ সব হলুদ মাখালে রাখবে না, ও ভেজে রাখবা? এখনো আরো একবার লাগবে তো। বাড়িতে কিন্তু প্রচুর মাছ, আর এই এক সপ্তাহ ধরে বর্ষার বাবা নদীতে যা মাছ ধরে আনে, নোনা মাছ আর খেতে ইচ্ছে হচ্ছে না। ওই জন্য মাকে বললাম তো শিব বাবা তো সকালবেলা, ওই জন্য শিব দিয়ে তেলাপিয়া মাছ ধরলো। রাজবাবু খেতে একটু তেলাপিয়া দিয়ে চলছি, একটা না এই নদীর মাছ খেয়ে যাচ্ছে। ও মিষ্টি মাছ খাও একটু, মাছ ভাজা হয়ে গেছে, শুক্তোর তরকারিও বসানো হয়ে গেছে, আর এইবার কচুর তরকারিটা বসাবো। কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, কচুগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষি নেব। রাজবাবু কি ঘুমিয়েছে নাকি? ও মা, ও বাবা, এই যে দেখুন মাছ সব ভাগ করে ফেলেছি, শুক্তোর তরকারিতে দেবো বলে আর কচুর মুখের তরকারিতে দেবো বলে। কচুর মুখের তরকারিতে এই মাছগুলো দিয়ে দিচ্ছি, আর শুক্তোর তরকারিতে এই মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই মাছগুলো রেখে দিচ্ছি রাত্রিবেলা খাওয়ার জন্য, কারণ আর মাছ নেই ফ্রিজে। এরপরে খাওয়া দাওয়া হবে, আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাই চান করেছে কিনা একবার একটু ওই দিক থেকে খোঁজ নাও, কারণ এই কাঁচা রান্নাঘর, তারপর পাকা রান্নাঘর, তারপর হচ্ছে এটি বাহন আর ফেলে নেওয়া শুনতে হবে না, গিয়ে শুনতে হবে। জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একবারে সব নিয়ে চলে আসলাম, সবাই একসঙ্গে বসে খেয়ে নেব। আর বাবার আগে খাওয়া হয়ে গেছে, বর্ষার বাবারও ভাত বেড়েছি।
আমি নিচ্ছি এই দানা খেলা, কিন্তু আমরা ডয়রা খেলা বলি আমাদের এইখানে সবাই, কিন্তু এই দানা খেলাকে ডয়রা খেলা বলে, কারণ না আপনারা বুঝতে পারছেন না ডয়রা খেলা বলছি তো ওই জন্য। দানা কলা একটু খেতে সময় লাগবে বর্ষা। বন্ধুরা আজকে রান্না হয়েছে উচ্ছে, আলু আর ডায়রা কলা মাছ দিয়ে শুক্তো, আর কচুরমুখী আর নদীর মাছ, নদীর বিভিন্ন মাছ, তলিবেলে মাছ, তারপরে ফেসা মাছ, আবার তেলাপিয়াও দিয়েছি কচুরমুখির তরকারিতে। আর এই দানা কলা কিন্তু আমার বাপের বাড়ি, দানা কলার মানে সেই কাঁদিটা ভেঙে পড়ে গেছে, এখন ঠিকঠাক পোক করিনি, এবার নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, শুক্তোই খাওয়া যাচ্ছে কারণ ঝালটাটাই খাওয়া যাবে না, বেশি পোক্ত হয়নি তো ওই জন্য। শুক্তো খুব ভালোই আছে, মিষ্টি মাছ দেওয়া হয়েছে না, এবার তুই খেতে বসো, সব তো গুছিয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি, পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে,